সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাজধানীতে বিজয় মিছিলে হাতাহাতিতে জড়ালো বিএনপি, শনিবার সিলেটে করল চেয়ার ছড়াছড়ি, রোববারের বিজয় রেলি হয়ে গেল বেগম জিয়ার মুক্তির মিছিল। এদিকে কাল থেকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো, বিএনপি বলছে সংলাপে যাবেন না তারা। এসব নিয়ে আমাদের আজকে সম্পাদকীয়, সংলাপে না রাজপথে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। দর্শক, আপনার আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিএনপির শোভাযাত্রায় হাতাহাতি, হাজার হাজার নেতাকর্মীর সমাগম, দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। মালয়েশিয়া গেলেই বেতন কমপক্ষে ২৫,০০০ টাকা, নিয়োগকর্তা দেবে যাওয়ার সব খরচ, সাড়ে চার বছর পর বাংলাদেশ থেকে কর্মী নিতে দুই দেশের সমঝোতা স্মারক সই। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে, বিজিবি দিবসে প্রধানমন্ত্রী, চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ। বুস্টার ডোজ দেয়া শুরু, ফাইজারের টিকা নিলেন ৬ মন্ত্রী সহ ৬০ জন, পর্যায়ক্রমে দেয়া হবে দুই ডোজ পাওয়া সবাইকে। শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ, রিপা ও আফিদার হ্যাট্রিকে লঙ্কানদের জালে এক ডজন গোল। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছি আলোচনার শিরোনাম, সংলাপে না রাজপথে। বিএনপি এখন পর্যন্ত বলছে রোববার থেকে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হবে, তার আগে সেটির জন্য রাষ্ট্রপতি যে সংলাপ আহ্বান করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। বিএনপির এখন পর্যন্ত ঘোষণা, বিএনপি সে সংলাপে যাবে না। আবার আজকে বিএনপির বিজয় মিছিল ছিল, বিজয় র্যালি, সেখানে বিএনপি মহাসচিব বলছেন যে কঠোর আন্দোলন করা হবে। কিসের জন্য? বেগম জিয়াকে বিদেশ পাঠানোর জন্য চিকিৎসার, এবং নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের জন্য। তো বিএনপি সংলাপে নাই রাজপথে আছে, এখন পর্যন্ত আমরা এটিই দেখছি। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই মোশাররফ ভাই, আপনার সঙ্গে যুক্ত হতে চাই, সংলাপে আপনারা যাচ্ছেন না এখন পর্যন্ত ঘোষণা, এখন পর্যন্ত বলছি এ কারণে বারবার, হয়তো সময় আছে, এখন সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে, কিন্তু গত যে দুটি নির্বাচন কমিশন, এখন চলতি নির্বাচন কমিশন এবং এর আগেরটি, রাষ্ট্রপতির সংলাপে বিএনপি গিয়েছিল, বিএনপি তাদের দাবি দেওয়া উপস্থাপন করেছে, এবং নির্বাচন কমিশন গঠনের সংলাপে বিএনপি গিয়ে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গেও কথা বলে এসেছিলেন, আপনাদের চেয়ারপারসন বলে এসেছিলেন। তো সেই জায়গাতে অনেকেই বলছেন না গিয়ে আপনারা কি অর্জন করবেন, অন্ততপক্ষে গেলে আপনাদের দাবিগুলো উত্থাপনের একটি সুযোগ ছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোচক জনাব অসীম কুমার উকিল এবং কাশেম হুমায়ুন ভাই, এবং সময় টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, বাংলাদেশে এখন কিন্তু এটা সবচেয়ে আলোচিত একটি বিষয় যে নির্বাচন কমিশন নিয়োগ। এখন নির্বাচন কমিশন নিয়োগের যে প্রক্রিয়াটা বাংলাদেশে বর্তমানে চলছে, অথবা যেই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হচ্ছে, এটারও কিন্তু কোনো ভিত্তি নেই, কোনো কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না। কারণ আমাদের সংবিধানে ১১৮ অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় বলা আছে আপনাকে একটি আইন প্রণয়ন করতে হবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার ৫০ বছরে আমরা ব্যর্থ হয়েছি, আমরা এই আইন করতে পারি নাই। এখন রাষ্ট্রপতি যেটা করছে এটা একটি আনুষ্ঠানিক, তার কিছুই না। কারণ আপনি যদি আইনের কাঠামোতে এটাকে বিচার করেন, সেখানেও কিন্তু আইনে এটা কাভার করে না, বরং এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। এখন আপনি বলছেন যে বিএনপির ভূমিকাটা কি, বিএনপি আমরা, আপনি বলছেন যে দুটি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমরা যেই মাননীয় রাষ্ট্রপতি যে সার্চ কমিটি করেছে সেখানে আমরা গিয়েছিলাম, প্রথমটা আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি, দ্বিতীয়টা আমাদের নেতৃত্বে গিয়েছি, আমরা বলে এসেছিলাম যে আমাদের বিএনপির পক্ষ থেকে বলেছিল যে আমরা এই প্রক্রিয়ায় আমরা সমর্থন করি না, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন চাই, আপনার মনে থাকার কথা। এখনও ওই স্ট্যান্ডে আমরা কিন্তু স্পষ্ট আছি, বরং আমরা দেখেছি সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শুধু আমরা রাজনৈতিক দল না, আপনি বাংলাদেশের এই রাজনৈতিক দলের বাইরেও তো কিন্তু সামাজিক শক্তি আছে, আপনার সেটা সুশীল সমাজ বলেন, মিডিয়া বলেন, শিক্ষাবিদ বলেন, তারাও কিন্তু আপনি যদি দেখেন কিছুদিন পূর্বে গত ২৫ সেপ্টেম্বর ২০২১ বলেছে
বাংলাদেশের প্রায় 54 জন বিশিষ্ট নাগরিক জনাব সিরাজুল হক চৌধুরী থেকে শুরু করে ব্রিটিশের আমির লোক থেকে শুরু করে এরা বলেছে যে যেই সার্চ কমিটির মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করার সময় নির্বাচন কমিশন নির্বাচন করার সময় বরং আমরা দেখেছি এটা ব্যর্থ হয়েছে, বরং তারা দুর্নীতি স্বজন প্রীতি অযোগ্যতা তারা জড়িয়ে ফেলেছে, যার জন্য আপনার নিশ্চয় মনে আছে যে গত কিছুদিন পূর্বে মানে সেপ্টেম্বরে যে বাংলাদেশের 42 জন নাগরিক মহামান্য রাষ্ট্রপতির কাছে যে বর্তমান নির্বাচন বিশেষ করে এই নুরুল জনাব নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন আছে তাদের দুর্নীতি অব্যবস্থাপনা এর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল গঠন করার জন্য তারা দাবি জানিয়েছিল, কিন্তু আমরা দেখেছি তারও কোনো বাস্তবায়ন হয়নি। এখন যে নির্বাচন কমিশন সার্চ কমিটির মধ্যে নিয়োগ হচ্ছে সেটার আপনি দেখবেন যদি ফলাফল, একটা হলো তারা অদক্ষতার পরিচয় দিয়েছে, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তারা স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়েছে, সুতরাং সার্চ কমিটির মাধ্যমে সঠিক নির্বাচন করা সম্ভব না। আরেকটি ব্যাপার আপনাকে আরেকটু বলবেন, কিন্তু এই জায়গাতে একটু জানতে চাই, সার্চ কমিটি বা আমরা 118 অনুযায়ী সংবিধানের 118 অনুচ্ছেদ যেটি আইন করতে পারেনি সে ব্যর্থতা সকল রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় ছিলেন বিভিন্ন সবারই আছে, এটি যেরকম একটি দিক। আবার পাশাপাশি সার্চ কমিটিকে কেউ কেউ বলেন যে এটি অন্ততপক্ষে এক স্টেপ ফরওয়ার্ড, কিন্তু এখন আপনি বলছেন সার্চ কমিটির মাধ্যমে গঠন করা নির্বাচন কমিশনের যারা কমিশনাররা আছেন তারা অযোগ্য অদক্ষ তাদের ব্যবস্থাপনাগত ত্রুটি রয়েছে ইত্যাদি বিষয় আসবে, তা এখন নির্বাচন কমিশনাররা কি ধরনের যোগ্যতার অধিকারী হবেন সেটি তো আছে, এখন সেটা আপনি আইনের মাধ্যমে করেন এই ধরনের লোকই তো আপনি নির্বাচন করবেন না। এখানে স্পষ্ট ভাষায় বলা আছে, আপনার বলা আছে যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে এরা হতে পারবে না, কিন্তু আপনি দেখেন আমি একবার উদাহরণ দিয়ে বলতে পারি, যিনি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা উনি আমার আর ওনার একই জেলা, উনি আওয়ামী লীগের পটুয়াখালী জেলার অ্যাডভাইজার হিসাবে এর আগে দায়িত্ব পালন করেছে, তাহলে কি আপনি নিশ্চয় আপনি শর্ত ভঙ্গ করেছেন, নাম্বার ওয়ান। দুই নম্বরে আপনি দেখেন যে বলা হচ্ছে কেউ যদি কোনো লাভজনক পদে এর আগে অধিষ্ঠিত থাকে সে এই জায়গায় আসতে পারবে না, মানে সরকারের সচিব বলেন সরকারের অন্য জায়গায় বলেন যারা লাভজনক আছে এরকম অনেক জায়গায় আছে, সেটাও কিন্তু ব্যত্যয় ঘটেছে অনেক ক্ষেত্রে। লাভজনক অনেকে যখন তিনি কমিশনার হিসেবে নিয়োগ হবেন তখন কি তিনি লাভজনক ছিলেন, কেউ এর আগে ছিলেন কিনা, উনি সরকারের বেনিফিট উনি নিছে কিনা আপনাকে সেটাকে আপনাকে কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। এখন ধরেন মনে করেন একজন সচিব ডাইরেক্ট আছেন, উনি সরকারের কিন্তু কাজ করতে গিয়ে পক্ষে বিপক্ষে সরকারকে সহযোগিতা করতে হচ্ছে, সুতরাং তার নিউট্রালিটি নিয়ে একটি প্রশ্ন থাকতেই পারে, আপনি তাৎক্ষণিক কিন্তু এটা নিয়ে কারণ এটা শর্তের মধ্যে আপনি যদি যে সচিব থেকে সরাসরি কেউ কমিশনার হয়েছেন এরকম হয়েছে এর আগে শফিকুল ইসলাম সাহেবকে করা হয়েছে সচিব, না আমি বলছি যে এখন আপনি রিটায়ার করাবার যেমন বাংলাদেশে কি নিয়ম আছে আপনার যে কেউ যদি সরকারি চাকরিতে থাকে তিন বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না, তা আপনি যদি সেই ক্ষেত্রে জনপ্রতিনিধি যারা আমাদের আইন প্রণয়ন করবে তাদের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে সাংবিধানিক পদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না কেন? আপনার কাছে এরকম উদাহরণ আছে যে সচিব হিসাবে বা অন্য কোনো সরকারি পদে অবসরে যাওয়ার 3 বছর পার না হলে কিংবা অবসরে যাওয়ার আগেই কেউ কমিশনার হয়েছে? না আগে আমি জানি, আমি একটা জানি যে শফিকুল রহমান, আমি উনি জানি যে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা প্রজেক্টের উনি পিডি ছিলেন এখানে আসার আগে, সেটা তো লাভজনক পদ, সেটা বেনিফিট নিছে, গভর্নমেন্টের সুবিধা নিছে, গভর্নমেন্টের অনুকম্পায় সে ওই পদটা অধিষ্ঠিত ছিলেন কমিশনার হিসেবে, মানে বা প্রধান নির্বাচন কমিশনার আগে সে একটা প্রজেক্টের পিডি ছিলেন, একটি প্রজেক্টের পিডি থেকে তিনি সরাসরি এসে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন। আচ্ছা, এই তথ্য আমার জানা নেই। হয়েছেন, আচ্ছা, তো সুতরাং এভাবে যদি এটা বলা আছে লাভজনক হতে পারে তো আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো তো মানতে হবে। এক, দ্বিতীয়ত আপনার স্পষ্ট বলা আছে যদি মানে কেউ আমরা সাংবিধানিক পদে থাকে, যেমন আপনি মনে সাংবিধানিক পদে আছে তাকে তো একটা টার্ম অ্যান্ড কন্ডিশন, সে স্যালারি পাবে, এই সুযোগ সুবিধা পাবে, কিন্তু আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন একটা মানে একটা গহিত কাজ করেছে যে তারা ইন সার্ভিসে থাকা অবস্থায় তারা লেকচার দিয়েছে সেখানে একজনে 7 লাখ 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা করে লেকচারের ভাতা নিয়েছে, এটা নিয়েও কিন্তু বিশিষ্টজনেরা প্রশ্ন তুলেছে যে এটা কোন আইনের মাধ্যমে তারা নিয়ে, হয়তো আইনে আপনি দেখাতে পারবেন কিন্তু আপনার নৈতিকতা বলে তো একটা কথা আছে, সেটাও তো এই নির্বাচন কমিশন করেছে। সুতরাং সার্চ কমিটি যেটা সেইটাকে এখন যেটা আপনার বিশিষ্ট লোকরা বলে যে এটা একটা ধোঁকা দেওয়ার প্রক্রিয়া। জি, অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আপনি শুনছিলেন যে আমাদের মোশাররফ ভাই অনেকগুলো কথা বলছেন এবং এই জায়গাটাতে আপনি একটু পরিষ্কার করবেন যদি আপনার জানা থাকে যে প্রধান নির্বাচন কমিশনার বর্তমান জনাব নুরুল হুদা সাহেব তিনি বলছেন, মোশাররফ ভাই বলছেন যে তিনি সরকারের একটি প্রজেক্টের পিডি থাকা অবস্থায় সরাসরি এসে নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। আপনাকে ধন্যবাদ সহ আলোচক বিএনপির
মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা মোশাররফ এবং সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাসেম হুমায়ুনকে স্বাগত। যারা টেলিভিশনের সামনে বসে এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা অনুষ্ঠান চলছেন সেই সমস্ত দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা যখন আলোচনাটা করি তখন আমাদের মাথায় থাকে আমরা ছাত্রনেতা হিসেবে 90-এ একটা সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম এবং আমাদের মোটা দাগের দাবিগুলি ছিল যে ক্ষমতার পালাবদল হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, রাতের আধারে হত্যা ও ষড়যন্ত্র রাজনীতির মধ্য দিয়ে নয় আর কি। সেই জায়গা থেকেই আমরা 90-এ সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম এবং আমাদের সেদিনকার আন্দোলন সফল হয়েছিল, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল। আজকে যখন কথা বলছি 30-31-32 বছর পরে তখন এই জায়গাটা কিন্তু সাকসেসফুল হয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল হয়েছে। যদিও মাঝখানে 111-এর সরকার গঠনের মধ্য দিয়ে একটা চোখরাঙানি দিয়েছিল গণতন্ত্রের প্রতি, কিন্তু সে সময় ওদেশের তরুণ যুবক ছাত্ররা এটা রুখে দিয়েছিল, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। এটা ঠিক যে সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি আইন অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগ করবেন, সেই আইনটি হয়নি, এটার দায় রাজনীতিবিদ সকলের। আমরা আজকের আলোচনাতে প্রত্যাশাবাদ ব্যক্ত করব আগামী দিনগুলোতে আমরা দায়মুক্ত হব, দায়মুক্তি আমাদের হবে। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটি পন্থা, হ্যাঁ এটা পার্মানেন্ট সলিউশন না সার্চ কমিটি, নিঃসন্দেহে এটা একটা আপাতত সলিউশন হিসেবে আমরা সকলে নিয়েছি এবং এগিয়ে যাচ্ছি। দুটি কমিটি হয়েছে সার্চ কমিশন গঠনের মধ্যে দিয়ে, সার্চ কমিশনের উদ্যোগে মহামান্য রাষ্ট্রপতির টেবিলে সবাই আলোচনায় গিয়েছে, গিয়ে জায়গাগুলি তৈরি করেছে। হ্যাঁ এই নির্বাচন এই কমিশনের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে সকলেই সন্তুষ্ট বিষয়টা এরকম নয়, অসন্তুষ্টি আছে, কিন্তু অসন্তুষ্টির যে ধরনটা ভাই মোশাররফ হোসেন যেটা বলছে আর কি, এগুলি হচ্ছে কি যেটা বলতে চাচ্ছে আমি বুঝি, স্পিরিটটা হলো যে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের ব্যাপারে আরও বেশি সজাগ সতর্ক দৃষ্টি নেওয়া দরকার, যে অভিযোগটা আজকের দিনে দাঁড়িয়েছে, এই অভিযোগটা আসলে এখন বিদায়ী মানুষ এরা সামনে মাসেই চলে যাবে আর কি, এগুলি নিয়ে বিব্রত হতে চাই না, বিব্রত করতেও চাইনি, কারণ এরকম কোনো ইনফরমেশান আমার জানা নেই। ওনার মোশাররফের বাড়ির কাছের মানুষ, উনি হয়তো বেশি খবর রাখেন, ওই কিন্তু এরকম উপদেষ্টা ছিলেন বা একটা প্রজেক্টের পিডি ছিল, একজন সচিব একটা, হ্যাঁ কোন জায়গায় পিডি হবে এটার একটা ক্রাইটেরিয়া আছে, নিঃসন্দেহে এলজিডির কোনো পিডি হবে না, যেটা চিফ ইঞ্জিনিয়ারের নিচে সবাই পিডি হয়, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, একটা পিডি প্রজেক্ট ডাইরেক্টর আছে, সেটা সেই প্রজেক্ট সচিবরা পিডি হয় না আমি তা বলছি না, হয়তো এই পদ্মা সেতুর মতো এরকম একটি মেগা প্রজেক্টর হতে পারে, মাতার বাড়ির প্রজেক্টের মতো একটি মেঘা, কিন্তু এরকম কোনো উদাহরণ নাই। এটি নিয়ে আমি বিতর্কের বিষয় না, আমি বুঝি যে মোশাররফ যে দৃষ্টিভঙ্গি থেকে বলছে আর কি, যে এই নির্বাচন কমিশনের সামগ্রিক কর্মকাণ্ডে হতাশার জায়গা থেকেই বলছে আমি মনে করি, যে নির্বাচন কমিশন শক্তিশালী করার ক্ষেত্রে, আরও সুদৃঢ় করার ক্ষেত্রে, সকলের কাছে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে বাছাই প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করা দরকার, এটা হইতেই পারে একটা আলোচনা। আরেকটা বিষয় দাদা, আপনি যেটি বলছিলেন যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে এবং সেটি হচ্ছেও, কিন্তু সেই নির্বাচনী প্রক্রিয়াটাকে বিএনপি প্রশ্নবিদ্ধ করছে, বিএনপি মনে করে এই নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে না এবং এই জন্যই তারা এই কমিশন গঠন, সার্চ কমিটি ইত্যাদির থেকে তাদের প্রায়োরিটিটা, তাদের দাবিটা বেশি হচ্ছে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের জায়গাতে। না সেইগুলি বিষয়ে তো নতুন করে বিতর্কের কোনো অবকাশ নেই, নির্বাচনকালীন সরকারের বিষয়টি আলোচনা হইতে পারে, সেটা মহামান্য রাষ্ট্রপতির টেবিলে গিয়েও বলতে পারে যে সরকার গঠন প্রক্রিয়াটা এরকম হবে, কিন্তু আলোচনা কিন্তু সকল সমস্যার সমাধানের সর্বোৎকৃষ্ট প্রন্থা পৃথিবীর সর্বত্র আলোচনার টেবিলে গিয়ে, আমরাও ধরেন জানাল এরশাদের আমলে ওই সব দল গিয়েছিল, আমার মনে আছে আমাদের পণ্য দল তো গিয়েছিল, তখন রাকসুর কয়েকজন ছাত্রনেতার ব্যাপারে রায় দেওয়া ছিল, যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড, এটা কিন্তু টেবিলে বসে পণ্যদিনের নেতৃবৃন্দ বলেছিল যে আগে এই মামলাগুলি প্রত্যাহার করতে হবে, তারপরে আমরা চা খাবো, আলোচনাটা শুরু করবো, এবং এটা সাকসেসফুল হয়েছিল সেদিন আর কি, যে ছানাবাই রানাবাই সহ যে টিমটা ছিল আর কি, এগুলি হয়,
কিন্তু আলোচনা টেবিলে গিয়েও প্রবলেমটা সলভ হয়। তারা হয়তো ভিন্নভাবে ভাবছে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তাভাবনা করছে, কিন্তু এটা ঠিক তাদের চিন্তাভাবনাটাও আমি মনে করি যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যেই তাদের আলাপ আলোচনা, কিন্তু জায়গাগুলি সকলের কাছে যৌক্তিক হতে হবে। আমিও এই সিএসিকে চিনি, সে যেমন চিনি তার বাড়ির কাছের মানুষ হিসেবে, উনি আমার ডিপার্টমেন্টের ছাত্র, সিনিয়র ভাইস, স্ট্যাটিস্টিক্সের ছাত্র। আমি পরিসংখ্যান বিভাগে উনি স্ট্যাটিস্টিক্স এলিমেন্টের মেম্বার, ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি, জানি, কথা বলার সুযোগ আছে, বলেছি। আমি এরকম কোনো ইনফরমেশান আমার কাছে জানা নাই। আমার কাছে মনে হয় যে ভাই মুশারফ যে তথ্যগুলো দিয়েছে এটি ভিত্তিহীন এরকম বলেই আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ কাশেম মোহন ভাই। একটা বিষয় আমাদের মুশারফ ভাই যে কথাটি আজকে বলেছেন হয়তো এভাবে প্রকাশ্যে অনেকেই বলেন না, যেটি বলছেন যে সকল দলেরই ব্যত্যয়, মানে যারা যারা ক্ষমতায় ছিলেন, একটি আইন করতে না পারাটা নির্বাচন কমিশন গঠনের জন্য। কিন্তু মুশারফ ভাইয়ের আবার আওয়ামী লীগের সঙ্গে বর্তমানের আওয়ামী লীগের দাবি এবং মুশারফ ভাইয়ের বা বিএনপির একটি পার্থক্য, সেটা হচ্ছে সার্চ কমিটিটা অন্ততপক্ষে আমাদের এই অসীমদা যেটি বলছেন এটি একটি আপাত সমাধান, আওয়ামী লীগের অন্ততপক্ষে ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আইনমন্ত্রীও সম্প্রতি বলেছেন যে আইন হওয়া উচিত কিন্তু আপাতত এটি আমরা নিচ্ছি, কিন্তু বিএনপি এটিকে ওয়ান স্টেপ ফরওয়ার্ড তো মনে করেই না সার্চ কমিটিটা, বরং এটিকে উল্টো পথে হাতায় বলে না। একটা জিনিস হলো দুইটা দলের তো একটা ঐক্যমত আসতে হবে, এটিরও বড় বিষয়। আপনি এখানে যদি কোনো আওয়ামী লীগ বা বিএনপির মতো পার্টি, তারা যদি একটা দল যদি ঐক্যমত না আসে, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা একেবারে যে ঐক্যমতের ভিত্তিতে হবে এরকম অবস্থাটা। আইনটা আইনটা যদি প্রণয়ন করতে হয় নিয়োগের ব্যাপারে, সে আইনের ক্ষেত্রেও একটা ঐক্যমত দরকার, এই এই এটার তো কোনো বিকল্প নাই। এখন প্রশ্নটা কোন জায়গায়, প্রশ্নটা হচ্ছে যে নিয়োগের প্রক্রিয়াটা কী হবে। এখন যেটা আলোচিত বিষয় সেটা যে বিএনপি পার্টিসিপেট করছেন না, মাননীয় রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে যে গঠনের প্রক্রিয়াটা উনি শুরু করেছেন, হ্যাঁ, সেই জায়গায় বিএনপি পার্টিসিপেট করবেন না। এখন সেটা তাদের রাজনৈতিক অবস্থান কী তারা করবেন এটা তাদের ব্যাপার। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে মাইন্ডসেট হওয়া উচিত নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। বিএনপি যদি আগে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ঠিক সেইভাবেই, হ্যাঁ, এখন তো কনস্টিটিউশনলি আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রভিশনটা নাই, কালকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে কি হবে না এইটাও তো একটা ঐক্যমত দরকার। আওয়ামী লীগ 2/3 মেজরিটি ছিল তার কাছে, সে হয়তো মনে করছে তার ডিরেকশন অফ দ্য কোর্ট, হ্যাঁ, উচ্চতর আদালতের ডিরেকশন অনুযায়ী তারা কনস্টিটিউশন মাননীয় এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেই কনস্টিটিউশনে কিন্তু আর আজকে কেয়ারটেকার প্রভিশনটা নাই, এইটা রিয়েলিটি। এখন কেয়ারটেকার তারা কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করছেন, তাই তো, এইটা তো রিয়েলিটি। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়াও তো তার নির্বাচনে গেছেন। আমি একটু আপনি বিস্তারিত গত নির্বাচনটা তারা ভুল করেছেন না কি হয়েছেন সেটা তাদের ব্যাপার, কিন্তু পার্টিসিপেট তো করেছিলেন, আবার এই 14 নির্বাচনটাকে তারা বয়কট করেছিলেন, বয়কট করে 2014 নির্বাচনটাকে তারা আপনার যা এই আন্দোলন করে, বিক্ষোভ করে, জ্বালাও পোড়াও করে তারা কিন্তু এটা প্রতিহত করার চেষ্টা করেছেন। কিন্তু এখানে যেটা হয়েছে শেষ পর্যন্ত যে নির্বাচনটা হয়ে গেছে, একটা ফলাফল আসছে, নির্বাচন হয়ে গেছে, যতই আপনি যা করুন এই এই পার্লামেন্টও 5 বছর চালিয়ে গেছে। পরের পার্লামেন্টে, হ্যাঁ, পরের পার্লামেন্টে যেটা আসলো 18 পার্লামেন্টে কিন্তু তারা পার্টিসিপেট করেছিলেন আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর কামাল হোসেন, তাই তো, ডক্টর কামাল হোসেন অ্যালায়েন্স, হ্যাঁ, অ্যালায়েন্স করে তারা গেছেন। এখন সেখানে তারা একবার কিন্তু পার্টিসিপেট করেছেন আর একবার করেন নাই, এই একবার করেছেন আর আগের বার করেন নাই। বিএনপি এখন এটি বলে যে আমরা 14-তে করি নাই কিন্তু 18-তে তো নির্বাচনে অংশগ্রহণ করে আমরা দেখিয়ে দিয়েছি যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিএনপি এখন এই দাবিটা করে না। এই দাবিটা তারা, আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমি কি হিস্ট্রিপূর্ণ আপনার সামনে তুলে ধরছি, এখন সেটা তো রাজনৈতিক বিতর্ক, তারা তাদের অবস্থান থেকে তারা ক্লিয়ার করবেন যে এটা তাদের অবস্থানটা কি। আমি মনে করি যে কনস্টিটিউশনের কোনো তো অসুবিধা নাই, আপনার 2014 নির্বাচনটায় যতই আপনি বিএনপি প্রতিহত করার চেষ্টা করুক না করুক, হ্যাঁ, কিন্তু তারা চেষ্টা করেছে, জ্বালা হয়েছে, পোড়া হয়েছে, রোড ব্লকেড হয়েছে, সবই হয়েছে,
এমন কিছু শক্তি ছিল না বিএনপি নির্বাচনে এটা প্রতিহত করার চেষ্টা করে নাই, চেষ্টা করেছে তারা, কিন্তু সেখানে 153 জন এমপি বলা হয় তারাই বলেন, হ্যাঁ এটা রিয়েল হিস্ট্রিও তাই, যে আনকনটেস্টে বাস করেছেন। এখন আনকনটেস্টে তো আপনার, আপনি যদি নির্বাচন কেউ না করে তাহলে আনকনটেস্ট তো হবেই, এটাই স্বাভাবিক, এবং সেখানে তো কনস্টিটিউশনে আপনাকে কোনো বাধা দিচ্ছে না যে আনকনটেস্টে আপনি পাশ করলে হ্যাঁ সেটা নির্বাচনকে আপনি নির্বাচনের ফলাফলকে আপনি বাদ দেবেন, এইরকম তো কনস্টিটিউশন প্রভিশন নাই। কনস্টিটিউশন প্রভিশন হচ্ছে আনকনটেস্টে আপনি নির্বাচিত হতে পারেন। হ্যাঁ এখন সেই জায়গায় তো আমি বলবো যে আওয়ামী লীগ তো তার এই গণতন্ত্র ধারাবাহিকতা রক্ষা করার জন্যে হ্যাঁ তারা সেটা চেষ্টা করেছেন এবং সেটা সাকসেসফুল হয়েছেন এবং সে পার্লামেন্ট 5 বছরও চালিয়েছে। এখন পরের পার্লামেন্টে যেটাতে বিএনপি পার্টিসিপেট করলো আন্ডার দ্য ঐক্যমত করে আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর কামাল হোসেন, সেখানে তারা ভুল করেছেন, কি লাভ হয়েছে তাদের সেটা বড় প্রশ্ন, কিন্তু আমি মনে করি যে এটা কনস্টিটিউশনালি তো কোনো অসুবিধা হয় নাই। এখন সামনে নির্বাচন আমি মনে করি দিয়ে দুইটা দলের পার্টিসিপেট করা দরকার, যদি নির্বাচনটা যদি অর্থবহ করতে হয় হ্যাঁ তাহলে আপনার এই পার্টিসিপেশন ছাড়া নির্বাচন, আপনি নির্বাচনে গেলে যদি কোনো ল্যাপসেস থাকে সেই ল্যাপসেসগুলো তো আপনি বলতে পারেন। আপনি দেখেন আমি 69 সালের ওনাদের হিস্ট্রি জানা, আমি তো তখন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করি, আমি দেখেছি আইয়ুব খানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু গোল টেবিলে গিয়েছিলেন শেষ পর্যন্ত, একটাই কন্ডিশন দিয়েছিলেন যে আমাকে আগরতলা প্যারোলে আমি যাবো না। আইয়ুব খান তাকে প্যারোলের মুক্তি দিয়ে আগরতলা থেকে তাকে ষড়যন্ত্র মামলা থেকে তাকে ইসলামাবাদে নিয়ে যেতে চেয়েছিলেন গোল টেবিল বৈঠকে, বঙ্গবন্ধু বলেছেন আমি যাবো না, আমি যেতে পারি একটাই শর্তে, হ্যাঁ পার্টিসিপেট করবো অবশ্যই, সেটা আমি যাব, সেটা হচ্ছে আমাকে পার্মানেন্ট আমার মামলাটা উইথড্র এবং পার্মানেন্ট আপনাকে মুক্ত করতে হবে, এবং সেটা হয়েছিল, বাধ্য হয়েছিলেন জনরোষের, জনরোষ বা যাই বলি আমরা আন্দোলন, আইয়ুব খান বাধ্য হয়েছিলেন যে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে, এবং বঙ্গবন্ধু সেই গেছেন রাউন্ড টেবিল কনফারেন্স অফ পাকিস্তানে গেছেন এবং সেখানে গিয়ে জোরালোভাবেই কিন্তু উনি 6 দফার কথা বলেছেন যে 6 দফার বাইরে যেয়ে আমি কনস্টিটিউশনটা করতে পারবো না, রাইট। এখন প্রশ্ন হচ্ছে কি, এবং এইখানে নিয়ে যখন বিতর্ক হলো শেষ পর্যন্ত বঙ্গবন্ধু ওই গোল টেবিল বৈঠক ত্যাগ করে এসছেন, ভেঙে দিয়ে এসছেন যে না আমি আমার পক্ষে এই এটা এই 6 দফার সাথে আমি মনে করি যে আলোচনায় গিয়ে বিএনপির, আমি জানি না তারা তাদের রাজনৈতিক অবস্থান, আমি মনে করি অ্যাজ জার্নালিস্ট যে পার্টিসিপেট করে তাদের দাবিগুলি স্পষ্টভাবে, ধন্যবাদ আপনাকে মোশাররফ ভাই। আপনি শুনছিলেন যে আমাদের অসীম দা বলছিলেন যে অন্ততপক্ষে যে দাবিগুলো আপনাদের আছে বা যে দাবিগুলোর কথা আপনারা গণমাধ্যমে বলেন, বক্তৃতা বিবৃতিতে বলেন, আজকের এই বিজয় মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বলেছেন, সেগুলো তো অন্ততপক্ষে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করার জন্য একটা সুযোগ না? আপনি যদি, আমরা যদি আমি একটু কাশিম মোহন ভাইয়ের কথা ধরেই বলি, যে আপনি একটা পরিস্থিতি লক্ষ্য করেন যে আইয়ুব খান একটা সামরিক শাসন, সেই সময় কিন্তু গণতান্ত্রিক দাবির প্রতি তাদের মেনে নেওয়ার একটা মানসিকতা ছিল, তাইলে কি আজকে আমরা গণতান্ত্রিক সেই যে স্বৈরতান্ত্রিক সরকারের চেয়ে আমরা আরও অবনতি ঘটেছি আমাদের, যে এখন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা দাবি করি কিন্তু সেখানে আমাদের জনগণের দাবির প্রতি শাসক গোষ্ঠীর কোনো ভ্রুক্ষেপ নাই, এটাকে আপনি এক হিসেবে যদি আপনি চিন্তা করেন যে আমরা কত আরও খারাপ অবস্থার মধ্যে বর্তমানে আছি। আপনি দেখেন যে কথাটি আমি কাশিমন ভাই বা অথবা অসীমদার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে 1970 সালের নির্বাচন, যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বলে যে তাদের ওই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের মূল ভিত্তিটা তৈরি হয়েছে, এর যদি আপনি পিছনের দিকে তাকান কীভাবে কেন ভিত্তিটা তৈরি হয়েছে, নির্বাচনটা ছিল অবাধ সুস্থ নিরপেক্ষ। এখন তো আপনার সেই জায়গাটা আমরা নাই, একটা সামরিক সরকার ইয়াহিয়া খানের মতো একটা সামরিক সরকার যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের রায়টাকে সম্মান জানাতে পারে, তাহলে আজকে আমরা গণতান্ত্রিক একটা দেশ পেয়ে স্বাধীনতার 50 বছরও আমরা কেন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে পারি না? আমাদের কেন নির্বাচন দিনের নির্বাচন রাতে করতে হচ্ছে? আমাদের কেন রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করছে না? আজকে আমাদের কেন ভোটের পার্সেন্টেজ কমে যাচ্ছে? আমাদের নির্বাচন নিয়ে কেন আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রশ্ন তুলছে? তাইলে আমাদেরকে তো মূল্যায়ন করার একটা সময় এসে যে আমরা কোথায় আছি গণতন্ত্রের বিষয়ে। এখানে একটা কথা কাশিম মোহন ভাই বলেছে যে হাইকোর্টের রায়ের ভিত্তিতে সংবিধান চেঞ্জ করা হয়েছে, করে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল। আপনার নিশ্চয় মনে থাকার কথা, এখানে অসীম দাও এখানে আছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সংসদীয় একটি কমিটি হয়েছিল সাজেদা চৌধুরী এবং সুরেন সেনগুপ্তের নেতৃত্বে। আমার স্পষ্ট ভাষায় মনে আছে
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানে যে কমিটি হয়েছিল উনি যান নাই কোনো ওনার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। আওয়ামী লীগের সেই নেতৃবৃন্দ বলেছিলেন যে কেয়ারটেকার ব্যবস্থা তারা চান, কিন্তু কোন অদৃশ্য ইশারায় যখন অ্যামেন্ডমেন্ট হলো সেটা বাতিল হয়ে গেল। শুধু তাই না, আপনার যখন সুপ্রিম কোর্টে এটা নিয়ে যখন শুনানি হচ্ছে তখন এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছিল, নয় জনের মধ্যে আটজন বলেছিল কেয়ারটেকার গভর্নমেন্ট আমি চাই, তাহলে কেন হয় নাই? অর্থাৎ এটা রাজনৈতিক একটা এজেন্ডা বাস্তবায়নের একটা পরিকল্পনা ছিল, যে এটার মাধ্যমে আজ কনস্টিটিউশনকে দোয়াই দিয়ে জনগণের ভোটের অধিকারকে আজকে হরণ করা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রক্রিয়া ছিল আপনি বলছেন। কিন্তু আবার মোশাররফ ভাই, আপনারা যেটি বলছেন যে এই গণতান্ত্রিক দাবি এবং এটি জনগণের দাবি তত্ত্বাবধায়ক সরকার, তো এখন আওয়ামী লীগকে এই ক্ষেত্রে বলে এটি জনগণের নয়, এটি বিএনপির দাবি। কেন বলে? কারণ বিএনপি এই দাবি নিয়ে জনগণকে মাঠে নামাতে পারছে না, মাঠে নামে। এখন আপনি একটা কথা বলবেন, আপনি একটা কথা এখানে এটা তো এটা যদি এখন ধরেন পাকিস্তানের কথা বলা হচ্ছে বা আইয়ুব বিরোধী আন্দোলনের কথা বলে, তখন আপনাকে একটা চিন্তা দুটো ভূখণ্ডের জনগণের ব্যাপার ছিল, আমাদের থেকে প্রায় কত 400 না 500 মাইল দূরে ছিল, চোদ্দশো মাইল দূরে ছিল। তো একটা ওই যে একটা ভিন্ন একটা ভূখণ্ড, আমরা একটা ভূখণ্ড। তখন কিন্তু শেখ মুজিবুর সাহেব, রহমান সাহেব যখন নেতৃত্ব দিয়েছিলেন, এই দেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ ছিল। এখন তো আপনি নিজেদের মধ্যে আপনাকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে হচ্ছে, নিজেদের গণতান্ত্রিক নেতৃত্ব নিয়ে, এটা তো বাইরের লোক না। সুতরাং আপনি এখন তো আজকে একই ঘরে দেখেন, বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে। সুতরাং আপনি একটা ভিন দেশের সাথে যে শক্তি প্রয়োগ করে যেভাবে আপনি বিজয় অর্জন করেছেন, এখন যদি আপনি বলেন জনগণ নাই, জনগণ তো কোন নির্বাচন? অসীম ভাইদের গর্ব করে যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের সকল মানুষকে নেমেছিল, তা তো বেসিক্যালি শহর কেন্দ্রিক ছাত্র কেন্দ্রিক রাজনীতি ছিল। তারপরও তো এরশাদের মতো একটা স্বৈরাচার, সেই দাবির প্রতি উনি শ্রদ্ধা জানিয়ে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আজকে আমরা তার চেয়েও খারাপ অবস্থার দিকে আছি। এখন কি সরকার জনগণের সেই কণ্ঠটা ভোট দানের পার্সেন্টেজ কমে যাচ্ছে, আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে, সেখানে কি আওয়ামী লীগের মতো একটা দীর্ঘ পুরনো সংগঠন তারা কি জনগণের এই কণ্ঠস্বরটা শুনতে পায়? অবশ্যই। কিন্তু শহর কেন্দ্রিক যেটি বলছেন, এখনো তো শহর কেন্দ্রিকই মানে বিএনপির আন্দোলনগুলো আজকে ঢাকায় হলো, গতকালকে সিলেটে ছিল, তো দুই জায়গাতেই আমরা আমাদের টেলিভিশন সহ সকল গণমাধ্যমেই দেখলাম যে গতকালকে সিলেটে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চেয়ার ছড়াছড়ি হলো, পরে পরিস্থিতি শান্ত হলো নেতাদের হস্তক্ষেপে, আজকে এখানে আপনার বিজয় র্যালি, সেখানে এরকম হাতাহাতির ঘটনা ঘটলো। তো তাহলে পরে নিজেদের মধ্যেই যখন আপনাদের এরকম ঘটনা ঘটে যায় তখন দাবিটা কিভাবে আদায় করবেন? দাবি আপনি একটা কথা বলবেন, আপনাকে একটা সামগ্রিক বিষয় দেখতে হবে। আপনাকে আপনি 100 যদি 1% দিয়ে আপনি মূল্যায়ন করেন তাহলে কিন্তু হবে না। যে কোনো রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন চিন্তা ধারণা মত লিডারশিপের প্রতিযোগিতা থাকে, সেটাকে সামগ্রিক মূল্যায়ন করলে তো আপনি হবে না। আপনি সামগ্রিক ভাবে আপনি দেখেন যে আজকে যে র্যালি হয়েছে তাতে কি জনসংখ্যা কম হয়েছে, জনগণ কম হয়েছে? এখানে মাননীয় আমাদের যে মহাসচিব বক্তব্য রেখেছে, বক্তব্যের মধ্যে কোনো মানে তার দাবি দেওয়া পেশ করতে অথবা দাবি উত্থাপন করতে তার মধ্যে কোনো কার্পণ্য ছিল? এটাকে বিচ্ছিন্ন ইদি আপনার কখনো বিচার করা যাবে না। আপনাকে বরং জনগণের কণ্ঠটা যদি আওয়ামী লীগ বুঝতে পারে সেটাই মঙ্গল, কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী বিষয় নয়। অসুবিধা আমাদের মোশাররফের কথা স্পিরিটটা যদি আমি বুঝে থাকি, মোশাররফ যদি বলছেন যে গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক এবং বাহক আওয়ামী লীগ এবং গণতান্ত্রিক অনেক অধিকার আওয়ামী লীগ অর্জন করে এনেছে বাঙালির জন্য, 71-এর মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জন সহ, সেই আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক দাবির প্রতি সহনশীল না, শ্রদ্ধাশীল না, এটি বলতে চাইছেন মনে হয় মোশাররফ? অবশ্যই। এটা মানে মোশাররফের ব্যক্তিগত কিংবা বিএনপির রাজনৈতিক বললাম, এটা থাকতেই পারে, কিন্তু আমরা এই বিষয়গুলিতে অনেক সচেতন। আমরা মনে করি যে আমরা দেশের মানুষের সেন্টিমেন্টটাকে ধারণ করি, অগ্রসর হচ্ছি, এটাই তো গণতন্ত্র। মানুষের সিংহভাগ মানুষের মনোভাবটাকে মাথায় রেখে তাদের চিন্তা চেতনার জায়গাগুলিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার এটা 11 জাতীয় সংসদ নির্বাচন, আর আগে 10 জাতীয় সংসদ নির্বাচন, যেটা কাশেম ভবান ভাই বলছিলেন আগে যে 10 জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং 11 অংশগ্রহণ করা, এটা তো 10 জাতীয় সংসদ নির্বাচন বর্জন, বর্জন বর্জন আসলে একটা ইনকমপ্লিট টার্ম নির্বাচনের ক্ষেত্রে, বর্জন এবং প্রতিরোধ এটা হলো কমপ্লিট টার্ম। সেটা বর্জন করেছে, প্রতিরোধ করার চেষ্টা করেছে, এবং নির্বাচন পরবর্তী অনেক সহিংস ঘটনাও সারা দেশে ঘটিয়েছে, জ্বালাও পোড়াও, এগুলি চেষ্টা করেছে যে সরকার ব্যর্থ, সরকারের জনমত নেই, এগুলি প্রমাণ করার জন্য। কিন্তু এই 5 তার টেন্ডারটা ফুলফিল করেছে, ফুলফিল করে ওই সরকার অগ্রসর হয়েছে, এবং এই 5 অভিজ্ঞতার আলোকেই বিএনপি 11 জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং
আপনি যদি বলেন নাকি যেটা কাশেম মোহাম্মদ ভাই বলছিলেন নাকি যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জোটটুকু হয়েছিল, এটা একটা ভালো জোট হয়েছিল, যে জোটটা সারা দেশে বিএনপির নেতা কর্মীদেরকে অনুপ্রাণিত করেছিল, সাহসী করে তুলেছিল। কিন্তু ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না এরা যখন মঞ্চ থেকে নামে, তখন দেখা যায় মঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছে জামাত ইসলামে। এটা নিয়ে যখন কথা বলেছে, বলছেন এরা মঞ্চের বাইরে থাকবে, মঞ্চে উঠবে না। তারপর দেখা গেলো যে 25 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা হলো একটা চ্যাপ্টার যেখানে শুরুতেই এই জোট বা এই ঐক্যবদ্ধ অবস্থান ফাটল ধরে, তারপরে প্রতি আসনে গড়পড়তায় 3-4-5 জন করে মনোনয়ন দেওয়া, অর্থাৎ এটা স্পষ্টতই ধরেন প্রতি সিটে একজন করে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা, যেটা র ভাষায় বলা চলে আর কি, যে এখানেও স্পষ্ট হয়ে উঠেছে মনোনয়ন বাণিজ্যটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণটা তারা যেভাবে রাজনৈতিক বিবেচনা বের করে আনার চেষ্টা করেছিল, বের হয়ে আসার কথা ছিল, সেটা হয় নাই। কিন্তু দাদা, যে উদাহরণগুলো বা যে ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন, এগুলো সব তো ঘটেছে বলে আপনি বলছেন এবং এগুলো মেনে নিয়েই বলছি, এরপরেও এই জাতীয় গত জাতীয় নির্বাচনে বিএনপির মতো দলের বা তাদের জোটের 5-7 সিট পর ফলটি কি আপনার কাছে খুব স্বাভাবিক মনে হয়? আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাই, সেই পরীক্ষাটা দেওয়ার জন্যই তো আসা দরকার। ধরেন আরেকটা মানে সিদ্ধান্তহীনতা, নেতা নেতৃত্বের প্রধান গুণাবলী হচ্ছে অবস্থা বুঝে, আজকের দিনের অবস্থা বুঝে সিদ্ধান্তটা নেওয়া। এটা 5 বছর আগের জন্য অপেক্ষা করে না, এটা মার্ক্সীয় কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ সাপেক্ষে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ। আর নির্বাচনে অংশগ্রহণ করলো, নির্বাচনে বিজয়ী হইল, বিএনপি মহাসচিব শপথ গ্রহণ করলেন না। এই যে জায়গাগুলি তৈরি হয়েছে ত্রুটি বিচ্ছিতি জায়গাগুলি, তাতে বিএনপির নেতা কর্মীদের অবস্থানটা কোথায় থাকে? আমি সামগ্রিকভাবে 10ম জাতীয় সংসদ নির্বাচন, 11ম জাতীয় সংসদ নির্বাচন এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো তো, গণতান্ত্রিক যে কাঠামো, গণতন্ত্রের যে আস্থা, সেই আস্থা বাংলার মানুষ আমাদের উপরে রেখেছে, ফলে আমাদের অগ্রগতির অর্থনীতির যে চিত্র, যে সূচক, সবগুলি ঊর্ধ্বমুখী রয়েছে এবং আমরা খুব সফলতার সাথে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। আমি একটা পয়েন্ট এক্ষেত্রে ভাই মোশাররফ হোসেনের একটি কথা বলছি আর কি, যে ভোটারের উপস্থিতির পার্সেন্টেজ কমে যাচ্ছে আর কি, সেই কথাটা রাখি। স্থানীয় সরকার নির্বাচন, আমি আমার এলাকার কথা বলবো না, আমার উপজেলা নেত্রকোনার আটপাড়া এখানে হয়েছে, এখানে 80% ভোটারের উপস্থিতি ছিল। এই ইউনিয়ন পরিষদ ইলেকশনের আর কি ভোটারের উপস্থিতি গড়ে শতকরা 75 ভাগের উপর উপস্থিতি হয়েছে, সেই উপস্থিতি প্রমাণ করে যে না, ভোটারের উপস্থিতি কমেনি অনেক, মানে সাম্প্রতিক নির্বাচনগুলোতে স্থানীয় সরকার বেড়েছে। কিন্তু দাদা, আপনি যেটি বলছেন পরীক্ষাটা এটাই বিএনপির জন্য আপনি বলছেন, তো এখন এই যে পরীক্ষা, এই পরীক্ষায় যে এই পদ্ধতির পরীক্ষায় যে বিএনপি 5-7টি সিট পেয়েছে, ফল খারাপ হয়েছে, সুতরাং এই পদ্ধতির পরীক্ষায় বিএনপি আর যেতে চাইবে কেন? বিএনপি তো পরীক্ষার পদ্ধতির পরিবর্তনই চাইবে। আমি তো বলছিলাম যে আমার সেনা পরিবর্তনের পক্ষে থাকুক, এবং যেটা আপনি বলেছিলেন সেই কথাটা আমি বলতে চাই, সেই পরিবর্তনের পক্ষে জনমত তৈরি, এটা তাদের মূল কাজ, মানুষকে রাজপথে র্যালি করানোর মূল কাজ। সারা দেশের মানুষ যখন রাজপথে র্যালি করবে, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ঈশ্বরে সুর মিলাবে। কিন্তু বিএনপি যে ফর্মুলা দেবে, যে ফর্মুলার ভিত্তিতে বিএনপির ক্ষমতারোহণ করতে চায়, আমি আওয়ামী লীগ তো বিএনপির ক্ষমতারোহণের পথটা নিশ্চিত করবো না, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। জি, ধন্যবাদ কাশেম মোহন ভাই। এখানে একটা বিষয় আপনি যেটি বলছিলেন যে আন্দোলন দাবি আদায় করা, জনরোষ, জন আন্দোলন, যে ভাষায় বলি না কেন, তো এই ক্ষেত্রে দুটি বিষয়, আওয়ামী লীগ যে আমাদের এখন অসীম দাও যেটি বলছেন যে বিএনপি তো জনগণকে আন্দোলিত করতে পারছে না, জনগণকে মাঠে নামাতে পারছে না, যার কারণে তাদের দাবির সপক্ষে আওয়ামী লীগও কোনো ধরনের চাপ অনুভব করে না। আবার অপরদিকে বিএনপি বলে যে আন্দোলনে মানুষজন নামবে, কিন্তু মানুষজনকে আন্দোলনে নামতে দেওয়া হয় না, মানুষজনকে দমন নিপীড়ন করা হয়। এই দুই দাবি, এর মধ্যে আপনি কীভাবে কী দেখেন পরিস্থিতিটা? না, এটা তো তাদের যার যার দল রাজনৈতিক অবস্থান। আমার বিশ্লেষণ হচ্ছে যে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে, এই এইটা এই 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 জায়গা থেকে আমার মনে হয় যে 90 এরশাদের পতনের পরে, এরশাদের পতনের পরে আপনি কিন্তু একটা গণতান্ত্রিক দুই নেত্রী বলবো আমি এখানে, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, আজকের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া, দুজনের একটা স্পষ্ট আপনার অবস্থানের কারণে কিন্তু আপনার একটা, হ্যাঁ, যদিও বিএনপি রাষ্ট্রপতির শাসিত সরকার চেয়েছিল, আমি পার্লামেন্টের কভার থেকে বলছিলাম, কিন্তু
আওয়ামী লীগ নেত্রীর দৃঢ় অবস্থান, শেখ হাসিনার দৃঢ় অবস্থান, তারপরে আপনার তারা পার্লামেন্টারি অপোজিশন ছিল 91-এ, অপোজিশন থাকার পরেও তারা কিন্তু বিলটি এনেছিলেন, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত এটা দুইটা দলের একটা সমঝোতার ভিত্তিতেই কিন্তু আপনার একটা সুযোগ হচ্ছে ইন দ্য পার্লামেন্টারি সিস্টেমে। এবং সেখানে আপনার তদানীন্তন যে অস্থায়ী রাষ্ট্রপতি, তার অবস্থানও ছিল একটা দৃঢ়, জাস্টিস শাহাবুদ্দিন আহমদের তার একটা অবস্থানও ছিল দৃঢ় যে পার্লামেন্টারি ডেমোক্রেসি সুযোগ করুক, এবং শেষ পর্যন্ত আমরা পার্লামেন্টারি সিস্টেমে যেতে পেরেছি। এই জায়গাটা, আসল জায়গাটায় যদি দুইটা দলের একটা সমঝোতা হয়, এবং আমরা দেখবেন যে এরপরে 90-এর পরে যে ক্ষমতার ইতিহাস জনগণের ভোটের ভিতর দিয়ে, এই দুই দলের কাছে কিন্তু জনগণের ভোটের বাইরে কিছু যাওয়ার রাস্তা নাই। নাই, আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে থাকতে হবে, বিএনপি ক্ষমতা আসতে হলে জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসতে হবে। এখন এই ছাড়া কোনো বিকল্প নাই। এখন গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনাকে শক্তিশালী করতে হবে, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। সেখানে একটা রাজনৈতিক দলের অ্যাবসেন্স, এটা কিন্তু আপনার প্রাতিষ্ঠানিক এটা 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 অনেকটা দুর্বল করে ফেলে। হ্যাঁ, আমি মনে করি গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলে। এখন স্ট্রেন্থেন করার দরকার, কে ক্ষমতায় আসলো না আসলো, জনগণ কাকে ভোট দিল, আওয়ামী লীগকে দেবে না বিএনপিকে দেবে, এটা তো আমার আমার বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় হচ্ছে যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা একটা প্রাতিষ্ঠানিকভাবে এটা টিকে থাকতে হবে, এবং সেখানে যদি আপনি পার্টিসিপেটরি একটা নির্বাচন করতে হয়, সেখানে পার্টিসিপেটরি নির্বাচনের প্রিকন্ডিশনই হচ্ছে যে আপনার দুইটা দলের অংশগ্রহণ। জি, এই ছাড়া কোনো বিকল্প নাই। দুইটা দলের যদি এখন কারচুপি নির্বাচনে বাংলাদেশের রাতারাতি ইনস্টিটিউশনগত একেবারে আপনার আমেরিকা বা ইয়ের মতো, ইভেন ভারতেও দেখেন আপনি অনেক অনেক কিছু হয় নির্বাচনে, অনেক কিছু হয় সেখানে, যে এখানে যে আপনার ইউনিয়ন সিচুয়েশন থাকতে হবে সবারই, এরকম না। কিন্তু আপনার গণতান্ত্রিক ব্যবস্থার আপনার যদি আপনার ই থাকে, আস্থা থাকে, তাহলে কিন্তু আপনি শুধু আমাদের যে ইয়েটা হচ্ছে যে ইউনিয়ন সিচুয়েশন থাকতে হবে, অর্থাৎ আমাকে জিততেই হবে, এই ধ্যান ধারণা থেকে যদি বেরিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমরা একটা এই প্রতিষ্ঠানটাকে, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানটা, এটাকে আমরা স্ট্রেন্থেন শক্তিশালী করব। অনেক ধন্যবাদ আমাদের মোশাররফ ভাই, আমাদের এক মিনিট মতো বলতে পারবেন না? এখানে একটা কথা বলা হচ্ছে, এখন আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনি ধ্বংস, মানে যদি আপনি শক্তিশালী করেন, তাহলে তো আমি গণতান্ত্রিক মূল্যবোধ আপনাকে ধারণ করতে হবে। কিন্তু আমরা কি দেখছি যে আজকে গণতান্ত্রিক মূল্যবোধ দেশে নাই বলেই কিন্তু আজকে দেখেন আপনার সাম্প্রতিককালে যে আমেরিকা থেকে যে আমাদের একটা বিধিনিষেধ দেওয়া হয়েছে, কি বলা হচ্ছে তারা? বিধিনিষেধ এক সপ্তাহের আগের আর এক সপ্তাহ পরের দুটি আমলে নেন, অর্থাৎ বিশ্ব মানবাধিকার দিবসে যে দিল আর গত পরশুদিন যে পরশুদিনটা কি দিয়েছে, পরশুদিন দিয়েছে গত মানে দেশের সন্ত্রাস হয় নাই, তো সন্ত্রাসবাদ হয় নাই, কিন্তু আপনাকে সেই কথার কারণে বিধিনিষেধ দেয় নাই তো আপনাকে? না না, সেই কথার কারণে দেয় নাই। আপনি বলেন যে র্যাবের সাতজন কর্মকর্তাকে তারা নিষেধাজ্ঞা দিল, আবার এখানে সন্ত্রাসবাদ কমার জন্য র্যাব এবং কাউন্টার টেরিজমকে তারা প্রশংসা করে। না না, আমি আমি একটা কথা বলি, আজকে কেন দিয়েছে যে আজকে রাজনৈতিক সরকার কি গণতান্ত্রিক মূল্যবোধগুলি আপনি ধারণ করবেন, কিন্তু আপনি সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হলে আপনাকে কি করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ফাংশন করতে দিতে হবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আপনি তাদেরকে যদি দলীয় কর্মীর মতো ব্যবহার করেন, সেখানে গণতন্ত্র তো কখনো বিকশিত হবে না, গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। এখন এখানে অসীমদা বলেছে অনেকগুলি কথা যে বিএনপি নির্বাচন বাণিজ্য করেছে, আমি যাদেরকে বিনয়ের সাথে অসীমদাকে বলি যে বিএনপি আপনারা কতজনের নমিনেশন আপনাদের এই আপনাদের নিয়োগকৃত নির্বাচন কমিশন বাতিল করেছে, বাংলাদেশে প্রায় 39 জন প্রার্থীর নমিনেশন আমার পেপার স্টাডি আওয়ামী লীগের তো একজন বাতিল করেনি, এক। দ্বিতীয়ত বলেন যে তারা নমিনেশন বাণিজ্য করেছে। আমি যদি দাদাকে অত্যন্ত বিনিয়ের সাথে প্রশ্ন করি, আপনাদের তো অত্যন্ত ডেডিকেটেড নেতা জাহাঙ্গীর কবির নানু কেন নমিনেশন পায় নাই, ওইটাও কি নির্বাচন বাণিজ্য হয়েছিল? বাহাদুর দাদার সপক্ষে যদি আমি বলতে চাই, আপনাদের যে গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ হলো, হইতেই পারে একটা দলের 8 জন 10 জন মানে যোগ্য প্রার্থী থাকে, আপনি দেবেন তো একজনকে, একজনকে দেবেন না, সেখানে অন্যজন বিক্ষুব্ধ হতেই পারে, কিন্তু সর্বশেষ দলীয় সিদ্ধান্ত মানে কিনা এটা আপনাদের দেখতে হবে না। আমি যে কথাটা বাণিজ্য, তাহলে বাহাদুর নাসিম কে নমিনেশন দেয়নি, ওখানে কি বাণিজ্য হয়েছে? আপনি কর্ণ শওকতকে নমিনেশন দেয় নাই, সেটাও বাণিজ্য হয়েছে? আপনি কি এই যে মায়াভাইয়ের মতো লোক যে ডেডিকেটেড ঢাকা মহানগরী চা, তাকে তো নমিনেশন দেয় নাই, এটাও কি আপনি নমিনেশন বাণিজ্য করেছেন? ওইটা না, বরং আপনাকে গণতান্ত্রিক মূল্যবোধ যদি বিশ্বাস আপনাকে বলতে হবে, আমার যে প্রার্থীকে জিতবে তাকে আমার নমিনেশন দিতে হবে। সেখানে মনোনয়ন বাণিজ্য বা আর্থিক লেনদেন দিয়ে আপনি একটা দলকে ব্লেম দিলে সেটা আপনার উপরও কিন্তু আসবে। আপনি আবার যেসব নেতার কথা বলছেন আওয়ামী লীগে, তারা তো ধরেন এরকম পর্যায়ের নেতা যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের অনেক যুগ্ম মহাসচিব লেভেলের পায়নি, এটি
আওয়ামী লীগ বলে। অসীম দা, সংকটটা সে জায়গায় না, সংকট হলো যে আসলে এগিয়ে যেতে হবে সবাই মিলে। বাদ না পড়লে আমি নমিনেশন পাবো কেমনে? আমি এবার আগে যারা ছিল বাদ পড়ছে বলে তো আমি পেয়েছি, সেটা তো ভিন্ন প্রেক্ষাপটে, এটার সাথে এটার বিষয় না। আমি মনে করি যে আসলে যেটা কাশেম হুমায়ুন বলছিল নাকি, আসলে যারা স্টেক হোল্ডার বলতে বোঝায়, আমি আরো সুস্পষ্ট ভাষা, যারা দেশটা পরিচালনা করেছে, যারা দেশটা পরিচালনা করছে, যারা দেশটা পরিচালনা করতে চায় কি, তাদের অংশগ্রহণের মধ্যে দিয়েই গণতন্ত্রটা শক্তিশালী হবে। এটার বিকল্প কিছু নেই, এটা হবে। এবং চূড়ান্ত বিচারে আমি মনে করি যে আমরা করব জয়, জনগণের হবে জয়, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। ধন্যবাদ।